ଆଜି ମୁଁ ଆପଣଙ୍କୁ ରସୁଣରେ ପ୍ରଚଣ୍ଡ ବଶୀକରଣ ଉପାୟ ବତାଇବି ଯଦି ଆପଣ କେଉଁ ଝିଅ କିମ୍ବା ବିବାହିତ ସ୍ତ୍ରୀକୁ ପଟେଇ ପାରୁନାହାନ୍ତି ନିଜ କଥାରେ ରାଜି କରାଇ ପାରୁନାହାନ୍ତି ତେବେ ଆଜିର ଏଇ ବିଧିଟି প্রয়োগ করে দেখত সে স্ত্রী বা ঝিও আপনার প্রেমরে দিওয়ানি হয়ে যাব আপনার তান মুবক কাজ হাসিল করে পে আপনার সে কোণি কথায় বাধা দেব না তবে দুইটি রসুণ আনি নিজ হাতের ধরে সেই স্ত্রী বা ঝিওর রূপ চেহে নিজ মন ভাববে যা আপনার নিজ বসরে চা তাপরে কন করবে প্রথমে গোটে রসুণরে আপনার সেই স্ত্রী বা ঝিওর না লিখিদেবে ଯାହା ବିଷୟରେ ଆପଣ ଭାବିଛନ୍ତି ଯାହାକୁ ଆପଣ ନିଜ ବସରେ କରିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ମନେକର ସେ ସ୍ତ୍ରୀ ବା ଝିଅର ନାଁ ହେଉଛି ରୀତା ଦେଖନ୍ତୁ ତାପରେ ଆପଣ କ'ଣ କରିବେ ଅନ୍ୟ ରସୁଣରେ ଆପଣ ନିଜର ନାଁ ଲେଖିବେ ମନେକର ଆପଣଙ୍କ ନାଁ ହେଉଛି ପପୁ ବର୍ତ୍ତମାନ କ'ଣ କରିବେ আপনা এই রসুণ দুইটি একাঠি ধরবে তাপরে মু আপনার গোটে মন্ত্র বতাইি যা কি শক্তিশালী বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি লেখি কি দেখাও এ মন্ত্রের আপনার উচ্চারণ করবে মন্ত্রটি হেউচি ওম নম দেহম বসং আমুকং ମମ ବସ୍ୟମ କୁରୁ ଫଟ ସ୍ ତେବେ ଦେଖନ୍ତୁ ଏଇ ମନ୍ତ୍ରଟି ଆପଣ କିଭଳି ଉଚ୍ଚାରଣ କରିବେ ରସୁଣ ଦୁଇଟିକୁ ଏଇଭଳି ନିଜ ହାତରେ ଏକାଠି ଧରିବେ এবং এই মন্ত্রর আপনার লগাতার সাত থর উচ্চারণ করবে ওম নম দেহম বসং আমুকং মম বস্যম কুরু ফট সাহা আমুকং জায়গায় আপনার সেই স্ত্রী বা ঝিওর নাম উচ্চারণ করবে যা আপনার নিজ বসে করা চাহাগত মন্ত্রটি জপি সারা পরে আপনার কন করবে এই রসুণ দুইটি উপরে মাত্র থরে ফুঙ্কি দেবে তারপরে এই রসুণ দুইটি এই মন্ত্র উপরে এই কাজের এই মোড়ি দেবে। এবং নে কোনসি পানি জায়গা দেখি এহাকু পকেই দেবে এতে কি করিবা মাত্রে সে স্ত্রীবা বা উপরে গভীর প্রভাব পড়ব মাত্র দুই দিনে আপনক কাম হয়ে যাব এ বিধিটি আপন শুক্রবার দিন করিবে সকাল রু দিন ১২টা মধ্যে ধন্যবাদ